পাবে না আমল অসৎ পরিবেশের মাধ্যমে কিন্তু মানুষ অসৎ হয় সৎ সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ কোন মানুষ সদ্ অর্থাৎ তুমি কি হয়ে যাও শত্রু অর্থাৎ সত্যবাদীর সাথে সঙ্গে হয়ে যাবে নূর আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ থাকার কারণে রুমাল এমন দামি হয়ে গেছে আল্লাহর বলে তারা যখন তাদের সংস্পর্শে গুনাহাগার যায় তারা নেককার হয়ে যায় ইয়া আইতু হন্নফসুল মুতমাইন্নাহ ইরদিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি কি হে প্রশান্ত হৃদয় প্রশান্ত প্রাণ আল্লাহ তালার নিকট ফিরে আসো এইভাবে যে তুমি আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ তালাও তোমার প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ তালা খাস বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও ওই স্থানে বিশেষ করে এক মহান আল্লাহর বলি যিনার নাম হচ্ছে নাসির উদ্দিন সিফা সালাহ যিনি এই নাসির সিফা সালাহ যিনি ছিলেন শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ তালা এর প্রধান সেনাপতি এর বিশাল এক ইতিহাস এই ইতিহাস জানার জন্য মাদানী চ্যানেলের অনুষ্ঠান ধারাবাহিক অনুষ্ঠান অলি আল্লাহর বাংলাদেশ এই অনুষ্ঠান যখন আমরা দেখব ওই ধারাবাহিক অনুষ্ঠানে অলি আল্লাহর বাংলাদেশে নাসির উদ্দিন সিফা সাল্লাহ রহমতুল্লাহ তার আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে দেশে আজকে আমরা বসবাস করি এই দেশের মানুষ এমনিতেই শুধু এই তুফান যখন শুরু হয়ে যায় শুধু এমনিতেই কিন্তু বলে না অলি আল্লাহর বাংলাদেশ কুতুবের বাংলাদেশ শাহজালারের বাংলাদেশ রহম করো আল্লাহ এমনই বলে না সকলেই জানে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে অলি আল্লাহদের মাধ্যমে আল্লাহ তালার রহমত পাওয়ার একটি মাধ্যম হচ্ছে আল্লাহর বলি আজকে আমাদের বিষয় হচ্ছে উত্তম সংস্পর্শ আল্লাহ নেককার বান্দাদের সংস্পর্শ অবলম্বন করা এখানে এই আমরা একটি বিষয় চোদ্দোশো শতাব্দীর মহান মুজাদ্দিদ আল হজরত ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহ তালা গেলেই বদ আকিদা সম্পূর্ণ ব্যক্তি বদ আকিদা কারা আমাদেরকে জানতে হবে বদ আকিদা যার আকিদা বাংলাত্ব হল বিশ্বাস বদমানি খারাপ বিশ্বাস স্থাপনকায় আল্লাহ তাআলার ব্যাপারে খারাপ ধারণা করা নবী করিম রফুর রহিম সাল আল্লাহ তালা ইলি বাস্তাল্লাভের শ্রেষ্ঠত্বকে মর্যাদাকে অস্বীকার করা সমালোচনা করা কিভাবে সমালোচনা আমাদের সমাজের মধ্যে বিভিন্ন মাধ্যমে নবী করিম রফর তালা সাল্লি সাল্লামের সমালোচনা করা হয় সাহাবা ইকরামের সমালোচনা করা হয় আউলি একরামের সমালোচনা করা হয় মাজ আল্লাহ এমন কিছু বদনসিব মাথায় পাগিরি তার চেহারায় দাড়ি তার দেখা যাচ্ছে যে দেখতে অনেক ফরেজগার মনে হয় আল্লাহওয়ালা মনে হয় আমরা যার গঠন আমরা শুরুতেই দর্শক শ্রোতা শ্রবণ করলাম যে লোক ভাজ্যিকভাবে নেককার ছিল কিন্তু সে উঠা চলাফেরা করত। এমন ব্যক্তির সাথে তার আকিদা খারাপ ছিল বদ আকিদা ছিল এই বদ আকিদা থাকার কারণে তার ইমান বরবাদ হয়েছে আমাদের সমাজে এমনও ব্যক্তি দেখতে নামাজিব দেখতে খুবই ফরজগার কিন্তু তাদের ভিতরে আল্লাহ তালা রসুল করিম সাল আল্লাহ তালী সাহাবা ইকরাম আল্লাহর বলিদেরকে নিয়ে সমালোচনা করায় অনেক সময় মায়েদাল্লা এমন শব্দ তাদের মুখ থেকে শোনা যায় কে শাহজালাল এভাবে অনেক সময় বলে আল্লাহরলিদেরকে তুচ্ছ ভাষায় তাদের মাদার শরীফকে নিয়ে তাদের শান মর্যাদাকে নিয়ে তুচ্ছ ভাষায় কথা বলা হয় তাদের সংস্পর্শে বসা কেমন তাদের সাথে বসা তাদের সহবতে বসা কত বড় ইমানের জন্য ক্ষতিকর আসুন আমরা শ্রবণ করি চোদ্দ শত শতাব্দীর মহান মজাদ্দিদ আলা হাজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা মাহমদুল্লাহ তাহার আগেই তিনি আর মলফুজাদ শরীফের মধ্যে দুই শত সাতাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন বদ মাজহাবিদের সাথে বসা বদ আকিদা ব্যক্তির সাথে বসা সম্পর্কে প্রশ্ন করা হল তাদের সাথে বসা তাদের সাথে চলা কেমন তিনি জবাব দিলেন তাদের সাথে ওঠা চলাফেরা বসা হারাম বদ মাজহাব হয়ে যাওয়ার খুবই বেশি সম্ভাবনা রয়েছে আজকের অনুষ্ঠানে যার ঘটনা আমরা শুনলাম বদ আকিদা ব্যক্তির সাথে চলার কারণে একসময় সে বদ আকিদা হয়ে গেল আজকে কিন্তু আমাদের সমাজে দেখা যায় সে নামাজ পড়ত ইবাদত করতো হঠাৎ করে এমন এক ব্যক্তির সাথে চলাফেরা শুরু করলো দেখতে তো নামাজই আল্লাহওয়ালা এখন কিছুদিন চলাফেরা শুরু হওয়ার পরে সে ঘরে এসে তার এলাকায় এসে বলতে লাগলো এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না বাদ শুধু বাদ দিয়ে দিচ্ছে ইসলামের মধ্যে এটা নাই এটা নাই এটা নাই মিলাদ পরা যাবে না বলে আমাদের সমাজে আপনার যার অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আজকে আমাদের সমাজে শোনা যায় এখন সে কার সংস্পর্শে গেল হতে পারে সে এমন এক ব্যক্তির সংস্পর্শে অবলম্বন করলো যার আকিদা বদ খারাপ সংস্পর্শ যাওয়ার কারণে দেখা যাচ্ছে সে আস্তে আস্তে সেদিকে ডাইভেট হয়ে যায় আমাদের মাদিনি চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে আমি বলবো আপনার সন্তান কোথায় যাচ্ছে কোন ব্যক্তির সাথে যাচ্ছে আশিক রসুলের সাথে না দুশ্মনে রসুলের সাথে আশিকে আউলিয়ার সাথে না দুশ্মনে আউলিয়ার সাথে আপনাকে দেখতে হবে ইমান আমাকে আপনাকে হেফাজত করতে হবে আল্লাহর বলিদের সাথে দুশ্মনী আউলিয়া ইকরামের সাথে দুশ্মনী ইমানের জন্য বড় ক্ষতিকর তারপর রসুল করিম রফুর রহিম সাল্লাহ তালা আলি বালামের একটি হাদিসে মোবারকা উপস্থাপন করেন যা সহি মুসলিম শরীফের মধ্যে খুব মনোযোগ সহকারে শ্রবণ করি নবী করিম সাল আলাহ তালাআলি বা পরমান তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো কাকে উদ্দেশ্য করে ওই বদ আকিদা তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো তাদের থেকে তোমরা দূরে থাকো তারা যেন তোমাদেরকে ব্রতভ্রস্ত না করতে পারে এবং ফিতনার মধ্যে না ফেলতে পারেন এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো আজকে অনেকে বলে একটু গিয়ে দেখি তারা কি বলে। আজকে আমি আপনাদেরকে মাদারি চ্যানেলের মাধ্যমে জাস্ট বলার উদ্দেশ্য এটাই ইমান হেফাজত আজকে মিডিয়ার যুগ আমরা যারা ফেসবুকের লোক সোশ্যাল মিডিয়ার সাথে আমরা যারা আমরা মানুষের অনেকের আমরা ভিডিও দেখি এমনই কিছু ইমান বিনষ্টকারী ব্যক্তি আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে তাদের ভিডিও দেখতে দেখতে আজকে দেখা যাচ্ছে হঠাৎ করে বলে এটা করা যাবে না এটা করা যাবে না এবাদত এভাবে করা যাবে না এভাবে নামাজ পড়া যাবে না আস্তে আস্তে দেখা যায় সে হয়ে যাচ্ছে এখন আমি আপনাকে বলবো যে আবু দাউদ শরীফের একটি হাদিসে মোবারকা আমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করে রসুল করিম সাল সাল্লাম আমাদের জন্য কত বড় সতর্ক বাণী করে গিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসে যখন দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জাল সম্পর্কে আমরা জানি দাসজালের যখন আত্মপ্রকাশ হবে তখন কিছু লোক তামাশা স্বরূপ দেখতে যাবে একটু দেখে আসি তারা বলবে আমরা তো আমাদের ধর্মের উপর অটল আমরা তার সাথে মিশব না তার কাছে যাব না আমরা জাস্ট দেখব আমরা আমাদের ধর্মের উপর অটল আসি এরপরে আমাদের এর দ্বারা কোনো ক্ষতি হবে না সেখানে দাজ্জালের নিকট গিয়ে তারা ওই দাজ্জালের সাথে জড়িত হয়ে যাবে আবুদাউর শরীফের হাদিস আজকে আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানের মাধ্যমে এটাই আরোস করব। আজকে আমরা কার সাথে যাব কোথায় যাব যারা নবী ফাক সাল্লাহ তালাহ আলীবাসাল্লামের দুশ্মনী করেন রসুল করিম সাল্ল তালিবাসাল্লামের শানে যারা কটুক্তি করে মায়েদ আল্লাহ অনেক সময় বলতে শোনা যায় তিনি তো আমাদের মতো একজন মানুষ ছিলেন আল্লাহ তালার ফানা আরে যেখানে একজন আল্লাহর অলির মতো হওয়া সম্ভব না যেখানে সাহাবা ক্রামের মতো হওয়া সম্ভব না যিনি দোন আলমের দাতা মালিক মুখতার যিনার মকাম যিনার মর্যাদা আল্লাহ তাবার পরে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যার মকাম তিনি হচ্ছে আমাদের পিয় আকা সাল্লাহ তালাহ আলীবাসাল্লাম ও পিও আকা সাল্লাহ আলী আলীবাসাল্লামের সাথে তুলনা করা আল্লাহ তালার ফানা তিনি তো আমাদের মতো খেয়েছেন আমাদের মতো ঘুমিয়েছেন তিনি তো নিকাহ করেছেন তিনিই তো ব্যবসা করেছেন আমাদের মতো মায়েদ আল্লাহ ইমান বরবাদ হয়ে যাবে আর আজকে কেন বলা হচ্ছে এমন বদ আকিদা বদ মানুষের সাথে থাকার মাধ্যমে আজকে আমাদের জবান থেকে মায়ে দাল্লাহ আজকে এগুলো শোনা যায় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাবার কাতালার কাছে আমরা ফরিয়াদ করব। ইমান সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হ্যাঁ আমি আপনাদেরকে বলবো আশিকের রসুলদের সাথে চলুন দাওয়াত ইসলামীর মাদারি মহল আপনার সামনে দাওয়াত ইসলামী ওই সংগঠন আপনাকে বাতিয়ে দিবে আল্লাহ তালাকে পাওয়ার মাধ্যম কি আল্লাহ তালাকে পাওয়ার মাধ্যম হলো নবী পাক সাল তাল আলী বা মোহাম্মত নবী করিম তালা আল্লাহ সাল্লামের ভালোবাসা ইস্কের রসুল পেতে চান দাওয়াত ইসলামিতে রুম মালান রহমতুল্লাহ বলেন কি একবার ব্যাং আর ইঁদুরের সাথে বন্ধুত্ব হয়েছে জি তো তাদের নদীর পারে দেখা ইদুর ব্যাংকে জিজ্ঞাসা করতেছে যে আপনি তো থাকেন পানির গভীরে যখন আপনার সাথে আমার দেখা করার ইচ্ছা হবে তখন আমি কীভাবে আপনার সাথে দেখা করবো পানির নিচে তো আওয়াজ যায় না তো ইঁদুর বলল ঠিক আছে কাজ করি একটা বড় রশি নেই আপনার পায়ের মধ্যে বাঁধি আপনি পানির নিচে চলে যান আমি আমার পায়ের সাথে বেঁধে আমার কাজ উপরে যেগুলো খাবার দাবার আমি এগুলো দেখি যখন প্রয়োজন হবে আমি রশিদার টান দিব আপনি চলে আসবেন আপনার আমি তো অন্য পানির ভিতরে যা না আপনিই আসবেন তো ইঁদুর একবার খাবার খাওয়ার জন্য বের হয়েছে জমিনের উপরে দেখে অসৎসঙ্গ মানুষকে কি করে দেয় এই অসৎসঙ্গ বোঝানোর জন্য বলতেছেন তো ইঁদুর খাবারের খুঁজে বের হলেন হঠাৎ করে এক কাকের নজরে পড়ে গেছে ইঁদুর তো কাক কি করছে ইদুরকে ধরে ফেলছে ধরে যখন উড়াল মারছে ইঁদুর তো কাকের সাথে সাথে আকাশ উঠতেছে আর রশি লাগানো ছিল ব্যাঙের পায় ব্যাংক পানি থেকে এখন আকাশে উঠতেছে এখন ব্যাংক বলতেছে কেন আমি এই অসৎ সাথে গেলাম কেন ইঁদুরের সাথে গিয়ে আমার এখন এই অবস্থা হলো আমি তো জীবনে কখনো আকাশে উড়ি নেই এখন তার সঙ্গে আসার কারণে এখন আমার আকাশে উঠতে হয় তো এমন যেন না হয় সঙ্গের সাথে থাকার কারণে বদ আকিদার সাথে থাকার কারণে অলি আল্লাহর বিরোধী যারা করে তাদের সাথে থাকার কারণে আমাদের ঠিকানা জান্নাতের বিপরীত জাহান নামে যেন আমাদের না হয় যে ইমরান ভাই অনেক ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করে আমি অনেকবার এরকমের দেখেছি তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কী হয় ইমরান ভাই এরকমের বদ আকিদার লোকের সাথে তাদের ব্যবসা বাণিজ্য জড়িত হয়ে যায় তখন বলে কিভাবে ছাড়ি আমার ব্যবসায় শেয়ারের সাথে আমি তার সাথে মিলেমিশে ব্যবসা করি তো আমি তো তার আকিদা নিব না শুধু তার সাথে শেয়ারে ব্যবসা করি একদিন দুই দিন তিন দিন পরে যেন আপনি তার ভিতরে আপনার ভিতরে তার আকিদা আসবে না সেটার গ্যারান্টি কি আছে হাজার মানুষকে দেখা গেছে যে এই রকমের আকিদা সম্পন্ন ব্যক্তির সাথে চলতে চলতে একদিন তার আকিদাও এভাবে কলে ময়লা হয়ে গেছে অপবিত্র অপবিত্র হয়ে গেছে তার আকিদা কেননা সে সঠিক আকিদা ছেড়ে দিয়ে ওই বন্ধু বান্ধবের পাল্লায় পরে সে ওই রকমের আকিদা হচ্ছে জাকির ভাইয়ের সাথে এই কথায় আমিও আরেকটি কথা অ্যাড করব যে আসলে এই ধরনের বদ আকিদা সম্পন্ন ব্যক্তিদের সংস্পর্শে গেলে ভয়ের বিষয় তো এক ব্যক্তি এরকম এক ইসলাম ভাই ছিলেন যে সে এরকম বদ আকিদা সম্পন্ন ব্যক্তির মেয়েকে বিয়ে করল বলছিল আমি তো তাকে বিয়ে করব তাকে আমার ভালো ভালো আকিদার দিকে নিয়ে আসব ই করব কিন্তু দেখা গেল পরবর্তীতে ওই ইসলামী ভাই ওই মেয়েকে বিয়ে করার কারণে নিজে বদ আকিদা সম্পন্ন হয়ে

যখন কোনো মন্দ বন্ধু খারাপ চরিত্র খারাপ অভ্যাস খারাপ মানুষের বন্ধুর পরিচিতি তোমার তুমি চলাফেরা করবে তখন সমাজের মধ্যে সেই খারাপ বন্ধুর বন্ধু হিসাবে তুমি সমাজে পরিচিত হয়ে যাও এখানে অসৎ বন্ধু বলতে যেমন বেনামাজি হতে পারে মতকর হতে পারে সৌৎকর হতে পারে এভাবে যতগুনা গুণা কিন্তু এর মধ্যে সবচেয়ে সবচেয়ে ডেঞ্জারাস মারাত্মাগুলো সম্পর্ক যারা আপনার আল্লাহ রসুলের শানে আউলি একরমের শানে সাহাবা একরমের শানে আহলে বাইতে শানে যারা বেদফি করে তাদের সাথে তাদের সোহবতে যাওয়া সবচেয়ে বড় মারাত্মক কেন এটা হচ্ছে ইমানের জন্য ইমানকে বরবাদ করে দেওয়ার জন্য অনেক বড় হাতি এক ইসলামী বের একটি ঘটনা ইমরান ভাই দাবাত ইসলামের মোবালিক তার ঘরের মধ্যে নামাজের আকাম ছিল তার বাবা ছিল এই রকমের আকিদা সম্পন্ন অর্থাৎ বদ আকিদার এরকমের ছিল ওই তাদের সাথে মিশা ওঠা বসা তো ছেলে অনেক বুঝাতো বাবাকে বাবা এই রকমের নাই পরিবেশে না থাকারছে থাকার চেয়ে মাদানি পরিবেশে চলে আসুন তো মানত না আর তার বাবার অভ্যাস ছিল সে ধর্মীয় কিতাব কম পড়তো পেপার পত্রিকা এমন কিচ্চা কাহিনীর বই এইসবগুলা পড়ার অভ্যাস ছিল তো যেহেতু ছেলে দাওয়াত ইসলামের মোবালিক ঘরের আলমারিতে নিয়ে আলমারির উপরে নামাজের কাম রাখছে তো হঠাৎ করে তার যেহেতু পড়ার একটা অভ্যাস ছিল প্রতিদিন কিছু না কিছু সে পড়তো কিন্তু ধর্মীয় বই না অন্য কিছু পড়তো হঠাৎ করে আলমারির উপর যখন তার দৃষ্টি পড়ল দেখে নামাজের আহাকাম লেখা তো বলতেছে বয়স তো হয়ে গেছে কিছু নামাজের মাসলামাসাইল মনে হয় এটার মধ্যে পাওয়া যাবে একটু পরে দেখি সে যখন শুরুতেই দেখবে নামাজের আহাকামের মধ্যে নামাজ চোরের ঘটনা এরপরে নামাজ বর্জন করার কিছু হাদিসে মোবারকা শাস্তি আমিরশন এটার মধ্যে তুলে ধরেছেন যখন ওই ব্যক্তি হাদিসগুলো পড়লো তখন তার ভিতরে নামাজ কাজা করার যে ভয় আজাবের ভয়টা তার মধ্যে চলে আসছে সে নামাজ পড়া শুরু করলো তখন এই নামাজের আহকামের প্রতি তার একটু ভালোবাসা মহাব্বাত বেড়ে গেল দেখেন ধর্মীয় কিতাবের সোহবত তাকে কী বানিয়ে দেয় এরপরে যখন সে নামাজের আহকাম পড়তে পড়তে এটা শেষ করলো বিভিন্ন মাসলা এখান থেকে শিখলো তখন তার ছেলেকে বলল আমাকে তোমাদের আর কিছু বই এনে দাও বইগুলো পড়তে খুব ভালো লাগে তো তার ছেলে মোবাইল লিগে দাওয়াত ইসলামী আহ সাহাব ইকরামদের যে জীবনী ফারুক আজমের কারামত আলী রদি আল্লাহ কারামত এসব বই নিয়ে দিলেন তার ভিতরে সাহাব ইকরামের মহাব্বত চলে আসলো বারবার কিতাব কিতাবগুলো পড়তেছেন একদিন তার হাতে দুরুশ্বরীফের একটা বই চলে আসলো

নবী পাক সাল্লাহ তালিয় ওয়াসাল্লামের সাফাদ এভাবে আল্লাহাদের সাথে কিয়ামতের ময়দানে আমরা থাকব আসুন আমরা একটি হাদিসে মোবারকা শ্রবণ করব কেয়ামতের ময়দানে কে কার সাথে হাসর হবে কে কার সাথে থাকবে হাদিসে মোবারকা রসুলের করিম সাল্লাহ ওয়াসাল্লামের সাত প্রমান যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে বন্ধুস্ত স্থাপন করে তার হাসর তার সাথে হবে দেখুন আমরা যদি আজকে নবী পাক সাল ইসলামকে মহব্বত করি সাহাবা একরাম আউলি একরাম এদের সাথে যদি আমাদের সম্পর্ক হয় তাহলে কেমাতের মায়েদ আল্লাহ আজকে আমরা যদি খারাপ মানুষের সাথে যদি আমাদের সম্পর্ক ওটা চলা ভুল হবে না হয়তো আমার অনেক যুবক ভাইরা আছেন কাদের সংস্পর্শে থাকি আমরা দেখি মিডিয়াতে টিভিতে যারা খেলোয়াড় থাকেন তাদের অনুসরণ অনুকরণ আমরা করি বা ভালো যারা খেলে তাদের পাশে গিয়া বসি তাদের সহহবত অর্জন করি যাতে করে আমিও তার মতন ভালো খেলোয়াড় হতে পারি যে ভালো কি বলে এগুলা অভিনয় অভিনয় করে তাদের সাথে থাকে যাতে করে সেও ভালো অভিনয় একদিন করতে পারে অথচ জানেনা সে কিয়ামতের ময়দানে আমাকে ওই খেলোয়াড় আর ওই অভিনেতা ওই ওই সকল ব্যক্তির সাথে আমাকে উঠতে হবে মানে চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যারা আজকের অনুষ্ঠান দেখতে পাচ্ছি উত্তম পরিবেশে আপনার জীবনকে আপনি সাজিয়ে তুলুন দাওয়াত ইসলামই আপনার সাথে আপনি বাংলাদেশের আলহামদুলিল্লাহ প্রতিটি অঞ্চলে চট্টগ্রাম সিলেট কক্সবাজার হবিগঞ্জ এভাবে আর তারপর রাজশাহী নীলফামারি সৈয়দপুর রংপুর ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ কুমিল্লা আলহামদুলিল্লাহ প্রতিটি অঞ্চলে দাওয়াত ইসলামই আপনার পাশে আপনি দাওয়াত ইসলামীর মাদেরই মহলা আসুন ইশা আল্লাহ দাওয়াত ইসলামীর বরকতে আমাদের আমল পরিবর্তন হবে আমাদের ইমান মজবুত হবে এবং আমাদের নবী পাক সাল তালি প্রতি ইস্ক মোহাব্বত বৃদ্ধি পাবে ইস্ক মোহাব্বাত এমন একটা বিষয় আসলে এর জন্য কেউ প্রশ্ন করে নবী করিম সাল আল্লাহ ইসলামের মহাব্বাত আমার মাঝে কীভাবে আসবে এর একটা উত্তম মাধ্যম হলো আশিকের রসুলের সাথে আপনি থাকুন যার মধ্যে ইস্কে রসুল রয়েছে পাক পাকসালামকে মহাব্বত করে ভালোবাসে দেখুন প্রেমিক কখনো সমালোচনা করে না প্রেমিক প্রেমিকের জন্য অন্ধ প্রেমিক কখনো প্রেমিকের দোষ দেখে না দোষ থাকার পরও দেখে না আর আমরা তো এমন এক ব্যক্তিকে অর্থাৎ এমন এক পিয় আঁকা সাল্লাহ ইসলামকে মহাব্বত করি যিনি দোষ ত্রুটি থেকে মুক্ত দেখুন ও পি আকাশ সাল্লাহ তালা ইসলামের মহব্বত ভালোবাসা হচ্ছে ইমানের মূল যারা নবী কালামকে মহাব্বত করবে তারা সাহাব একরামকে মহব্বত করবে তারা আউলি ইকরামকেও কিন্তু তারা মহব্বত করবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাকে এই সিস্টেম আপনাকে দিবে আপনি কিভাবে আল্লাহ রসুলের মোহাম্মত সাহাব একরামের মহব্বত আউলি একরামের মহব্বত এই সকল বিষয়গুলো আসবে কিন্তু আশিক রসুলের সংস্পর্শের বরকতে যারা আশিক রসুল তাদের সংস্পর্শের বরকতে একটি বিষয় বলবো যেহেতু আমাদের আজকে প্রায়ই সঙ্গের ব্যাপারে আমাদের আলোচনা হচ্ছে কোনো এক মসজিদের মধ্যে এক যুবক সে নামাজ পড়া শুরু করলো এখন কেউ বলল যে ইমাম সাহ নামাজ পড়াচ্ছে তার নামাজের পদ্ধতি মুসল্লিদের পদ্ধতি সবার পদ্ধতি এক আর তোমার পদ্ধতি রকম এখন সে প্রশ্নের জবাব দিচ্ছে না কিছুক্ষণ পরে তার থেকে জানা হলো সে এমন এক বন্ধুর সাথে সে চলাফেরা করে সেইভাবে নামাজ পড়ে ওই বন্ধু তার নামাজকে চেঞ্জ করে দিয়েছে এখন দেখা যাচ্ছে যে মসজিদে সবাই নামাজ পড়ে একটা পদ্ধতি তার নামাজের পদ্ধতি অন্যরকম কীভাবে হলো আজকে বাংলাদেশে অনেক মসজিদের মধ্যে অনেক জায়গায় দেখা যায় কীভাবে হচ্ছে এমন এক অত অসৎ সঙ্গের সাথে তার সংস্পর্শ তার মাধ্যমে সে আস্তে আস্তে তার আকিদা তার আমলকে এভাবে বরবাদ করা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান সেটা হলো কোরআনে পাকের তম পাড়ার সুরা কাহাফের আঠারো নং আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ এবং তাদের কুকুর আপন সমুখের পা দুটি প্রসারিত করে আছে গুহাদায়ের চৌকাটের উপর হজরত সাইদুনা ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমদ ফুর্তবী রহমতুল্লাহ বলেন যখন কোন নেক বান্দা ও আউলিয়ে ক্রামের সংস্পর্শে থাকার বরকতে একটি কুকুর এটা কোন কুকুরের কথা বলা হয়েছে আসহাবের কথা বলা হয়েছে নেক বান্দাদের সহবতে থাকার কারণে যদি একটি কুকুর জান্নাতি হতে পারে আর যদি সেই নেক বান্দাদের সহবতে কোনো মানুষ থাকে তবে তার মর্যাদা কত আল্লাহ বাড়িয়ে আল্লাহ আল্লাহ এখানে আসহাবে কাফের কুকুর আল্লাহ তালা তাকে মানুষের সুরতে যে মুসা আলি সাল্লাহাম জন্য বদোয়া করেছে আল্লাহ তালা আসহাবে কাফের এই কুকুরকে তার সুরতে জান্নাতে পাঠাবে যে এক নবীর জন্য মুসা আল্লাহ ইসলামের বিরুদ্ধে বদোয়া করেছে যে ওই কুকুরের সুরোতে জাহান নামে যাবে এভাবে আমরা যদি কিতাবের মধ্যে আরো ঘটনা এসেছে আল্লাহ তাবারক তালার এমন কিছু প্রসব যারা নবীদের সোহবতে আউলি ক্রামের সঙ্গে থাকার কারণে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবে আল্লাহ আল্লাহ বন্ধু কখনো ছাড়ব না খুদার বন্ধু সাথে তো কখনো ছড়বোনা নবীর দুঃ মন্দির সাথে দুশ মোরা তো ছাড়ব না নবীর দুশ্মনির সাথে দুশ মুনি মোরা তো ছাড়ব না সাহাবি আর ওলিদের ভালোবাসা দিলে অন্তরে সাহাবি ভালো দিলে অন্তরে এজন জন্য দাবতে ইসলামি মোরা কখনো ছাড়ব না এ জন্য মিমোরা ইসলামি মোরা এজন ছাড়ব না এ জন্য দাবতে ইসলামি মোরা ছাড়ব না আপনাদের জন্য এমন এক মহান নিয়ামত আমাদের জন্য দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ একরাম তাওয়াইন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এভাবে ধারাবাহিকভাবে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদের মোহাব্বত দাওয়াত ইসলামী সাহাবা ইকরামে মোহাম্বত মাঝাবের ইমামদের মহাব্বত তরিকাতের ইমামদের মহাব্বত শরিয়াতের ইমামদের মোহাব্বত এবার বর্তমানে যত আল্লাহর বলি যারা তাদেরকে দাওয়াতে ইসলামী মোহাম্মত কর যে পরিবেশের মধ্যে সৎ লোকের সংস্পর্শ এবং আল্লাহ তালার বলিদের সংস্পর্শ মহান আল্লাহ তালা সুরা কাহাফের মধ্যে ইসাদ করেন কে তোমরা ওই সকল লোকদের সংস্পর্শ অবলম্বন করো যারা সকাল সন্ধ্যা নিজের রবকে রাজি করতে থাকে এবং যারা সকাল সন্ধ্যা আল্লাহ তালার স্মরণে থাকে এবং আল্লাহ তালার সন্তুষ্টির আকাঙ্ক্ষে আলহামদুলিল্লাহ আমরা যদি দেখি এই আয়াতের ভিত্তিতে আলহামদুলিল্লাহ ওই বিষয়টা ওই জিনিসটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাঝেই রয়েছে হান আল্লাহ আমি এই বিষয়ে একটি মাদানী বাহারো ছোট্ট একটি মাদানি বাহারো বলবো যে দাওয়াত ইসলামের সংস্পর্শ আসলে কি জিনিস একবার ভারতের এক এলাকার এক ইসলামী ভাই যে ছিল মদ্যপায়ী জুয়ারি এবং বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত খারাপ কাজে লিপ্ত ছিল তো একদিন সে কোনো কোনো কারণে মসজিদে আসলে মসজিদে আসার পর দেখতেছে সেখানে দাওয়াত-ই ইজতেমা হচ্ছে এবং ওই ব্যক্তি কি করলেন ওই ইজতিমার মধ্যে বসে গেলেন যখন ইজতিমার মধ্যে বসলেন তখন ইজতিমার বয়ান শুনে ওই ইসলামী ভাই নিজের মধ্যে মানে অবাক আসলে কোন ধরনের বয়ান আমি শুনছি কোন পরিবেশে আসলাম এবং সোহান আল্লাহ দোয়া করলেন ওই ইসলাম ভয়ে কান্না করলেন দোয়া শুনে দাওয়াত ইসলামীর মনোমুগ্ধকর দোয়ার মধ্যে যখন দোয়া শেষ হলো তো এক মোবাল্লিকে দাওয়াত ইসলামী তাকে শাল সুন্দর কণ্ঠে তাকে দাওয়াত দিলেন যে আপনিও চলুন আমাদের সাথে সফর আল্লাহ ওই ব্যক্তি ওই মোবাল্লিকে দাওয়াতি ইসলামের সুন্দর কথার সুন্দর আচরণে মুগ্ধ হয়ে তার সাথে মাদানী কাফলায় রওয়ানা হয়ে মাদানী কাফলা বরকতের কথা আর কি বলবো সোহান আল্লাহ ওই মাদানি কাফেলায় ওই ইসলামী ভাই সফর করে সোহান আল্লাহ সকল গুনা থেকে তবা করে নিল মত থেকে তবা করে নিল নামাজি হয়ে গেল আল্লাহ তালার ভয়কে হৃদয় এনে আল্লাহ তালার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল আলহামদুলিল্লাহ ওই ইসলাম ভাই এখন মাসা এক মসজিদের মোয়াজিনও রয়েছে উত্তম পরিবেশ উত্তম পরিবেশ উত্তম মহল উত্তম সোহবত আজকে আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলোচনার বিষয় ছিল উত্তম সঙ্গ সৎ সঙ্গ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী খুবই উত্তম একটি পরিবেশ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আজকে যে আলোচনার বিষয় আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ মোবাইল দিকে দাওয়াতে ইসলামী থেকে আমরা উত্তম পরিবেশ উত্তম সংস্পর্শ আমরা কিভাবে অবলম্বন করব আর আমরা এর পদ্ধতি আমরা শ্রবণ করলাম এবং আপনাদেরকে আপনি কোথায় যাবেন দাওয়াতে ইসলামের মাদানী মহল তাও আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করলাম মাদিনী কাফলার মুসাফির হওয়ার জন্য আপনাদেরকে দাওয়াত পেশ করা হলো আগামীকাল ঠিক একই মুহূর্তে অনুষ্ঠানে আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত মাদিনী চ্যানেলের সঙ্গে থাকুন আসুন আমরা সকলেই নবী পাক সাল্লাহ তাল আলিহিবাসাল্লামের প্রতি সালাত সারা পেশ করি سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طال البدر علينا من ثنية البداع وجب الشكر علينا ما دعا لله هداي يا حبيبي يا رسول الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك جانا رحمت مت پیلا ہو سلام شمع بز میں ہے دایت پیلا ہو سلام واسع آزم امام ایم تو کا ونوں کا جلوائے چان پودرت پیلا گھوسلا خو خواجائے خواج گان خواجہ غری بل اس دین دینوں ملت پلا گھوسلا مصطفیٰ پینا ہو سلام شمع ہے میں مے دایت پینا ہو سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی عالی حضرت پیلا ہو سلام لا مصطفی جان رحمت ہو سلام میں پیلا ہو سلام السلام علیکہ رسول اللہ حبیب اللہ سبحانک کا

الصلاة والسلام عليك نبي الله وعلى وصحابك يا نور الله بحق لا إله إن الله محمد رسول الله صلى الله سنة روبور قوري لي